যে প্ল্যানিং করে আসলে তুফান আগাচ্ছে, যেহেতু এটা তিনটা প্রোডাকশন কোম্পানি যৌথভাবে প্রযোজনা করছে, ডিরেক্টর ভালো, আর্টিস্ট ভালো, স্পেশালি তুফান এই সিনেমাটা নিয়ে অনেকদিন ধরে আগ্রহ আছে। কোন সময় রিলিজ হবে, কোন সময় আরও কোথায় যাবে, কোন কান্ট্রিতে কবে রিলিজ হবে, এগুলো কিন্তু একদম ডিস্ট্রিবিউশন ফেজে যখন আমরা যাবো তখন অফিসিয়ালি ডিক্লেয়ার করবো। কোরবানি ঈদের জন্য নির্মিত একটা সিনেমা এবং সেই প্ল্যান অনুযায়ী সবকিছু এগিয়ে যাচ্ছে। তুফান সিনেমার হাইপ অনুযায়ী তুফান বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রূপরেখাই চেঞ্জ করে দেবেন এই বছরের টপ গ্রোসার একক সুপারস্টার শাকিব খানের দখলে। সুশীল সমাজের পিছনে হাত ঢুকিয়ে দিলেন, এখন কোনো জবাব আছে? কাস্টিংয়ের দিক থেকে এ যাবৎকালের সবচেয়ে সেরা মুভি হতে চলেছে তুফান। তুফান এই একমাত্র মুভি যেই মুভিতে ভার্সেটাইল স্টারদের সমাহার থাকবে। দুই বাংলার সব খ্যাতিমান স্টারদের নিয়ে সাজানো হবে কাস্টিং প্যানেল, যা আগে কখনোই হয়নি। এখন পর্যন্ত তুফানের কিছু সেরা কাস্টিং: নায়ক চরিত্রে মেগাস্টার শাকিব খান, ভিলেন চরিত্রে ভারতের টাইম অভিনেতা যিশু সেনগুপ্ত, ভিলেন ক্যামিও চরিত্রে চঞ্চল চৌধুরী, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ফজলুর রহমান বাবু, সবই শক্তিমান অভিনেতা। নায়িকার চরিত্রে মিমি চক্রবর্তী ভারত এবং নাবিলা বাংলাদেশ। শাকিব খানের সিনেমায় কোনো নায়িকা লাগে না। সাধারণত শাকিব খানের মুভি হিট করার জন্য শাকিব খানের নামটাই যথেষ্ট। পরিচালকের কারণে হোক না সেটা বস্তা বসা, তারপরও শাকিব খানের নামের উপর ভর করেই শাকিবের মুভিগুলো হিট হয়ে যায়। কিন্তু তুফানে এই যুগে বাংলাদেশের সবচেয়ে সেরা ডিরেক্টর রাফি যুক্ত রয়েছেন। দুই বাংলার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান SVF চরকি এবং আলফা আই, এবং তুফানের কাস্টিংয়ে আছে সব মেগা তারকা। সেই হিসেবে তুফান এ যাবৎকালের সেরা বাংলা সিনেমা হতে যাচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। তুফান বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চেঞ্জই করে দেবে। তুফান বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রূপরেখায় চেঞ্জ করে দেবেন। যেমন একসময় অমর নায়ক জসিম এটা করেছিলেন, সেটা ছিল অনেক অ্যানালগ যুগে, এবার ডিজিটাল যুগে সেই অমর নায়ক জসিমের রূপে ফিরে আসছেন আমাদের মেগাস্টার শাকিব খান তুফান নিয়ে। আমরা আশা রাখছি শাকিব বল যতগুলো সিনেমা করেছেন, নজর কাড়া এবং অ্যাকশন সিনেমা আমরা দেখতে চলেছি তুফান সিনেমার মাধ্যমে।